বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে ষষ্ঠ ক্লাস নিয়ে কথা বলবো গত ক্লাসে আমরা সালাত নিয়ে কথা বলেছিলাম আজকে আমরা সালাত নিয়ে কথা বলবো সালাত আজকে সালাতের অংশ থেকে আমরা কি কথা বলবো সালাতের আর কান এবং সালাত আদায়ের নিয়ম এটা আমাদের ষষ্ঠ ক্লাস পরে আটটা ক্লাস নেবো সালাত আদায়ের নিয়মের উপরই তাহলে চলো পার্টির ভিতরে যাচ্ছি আমরা দ্বিতীয় অধ্যায় ইবাদত অধ্যায় দেখে আমরা সালাত নিয়ে আজকে কথা বলছি সালাতের আহ আর নিয়ম গত ক্লাস আমরা পড়েছিলাম সালাতের আহকান এবং এর আগে এগুলো আমরা শেষ করেছি পরবর্তীতে আমরা এগুলো নিয়ে কথা বলবো আজকের পাঠ সালাতের আর কান সালাতের নিয়ম যথারীতি পাঠের শুরুতে আমরা কিছু প্রশ্ন দিই যেন পাঠটা বুঝতে সুবিধা হয় এই কারণে এই মানে এই না যেটা সাজেশন এটা না এই প্রশ্নটি আসতে পারে এমন কোনো কথা নেই তুমি তোমার মতো করে আরও কিছু প্রশ্ন তৈরি করো এবং পাঠ ভালোভাবে পড়লে যে কোনো ধরনের প্রশ্ন তুমি অতি সহজে উত্তর করতে পারবে চলো একটু প্রশ্নগুলো পড়ি সালাতের আর্কান কাকে বলে সালাতের আরকান কয়টি কি কি সালাতের নিয়ম লিখো সালাতের মুখ কোন দিকে থাকবে মানে সালাতের সময় নামাজের সময় আমরা কোন দিকে মুখ করে নামাজ আদায় করি সেটাই প্রশ্নগুলো লিখতে পারো পাঠ চলাকালীন সময়ে তুমি উত্তরগুলো খুঁজতে পারো এতে করে পাঠটা খুব তাড়াতাড়ি মনে থাকবে আজকের পাঠ আমাদের এটা সালাতের আর খান সালাতাদের নিয়ম সালাতাদের নিয়মের অনেক একটু একটু লম্বা আছে পড়লে বুঝতে পারবে সালাতের আর খান অন্তত ক্লাসে আহকাম পড়েছিলাম আজকে আমরা আরকান পড়ছি সালাতের আরকান সালাতের ভিতরে ষাটটি ফরজ কাজ আছে এগুলোকে সালাতের আরকান বলে তাহলে সালাতের আরকান হলো সালাতের ভিতরের ষাটটি কাজ এবং সালাতের বাইরে মানে শুরু করার আগে যে ষাটটি কাজ সেগুলোর নাম হলো আহকাম তাহলে সালাতের আরকান হলো সালাতের ভিতরের ষাটটি কাজ যেমন তাকবীর তাহারিমা বা আল্লাহু আকবর বলে সালাত শুরু করা কেয়াম অর্থাৎ দাঁড়িয়ে সালাত আদায় করা তবে কোনো কারণে দাঁড়াতে অক্ষম হলে বসে এমনকি শোয়েও সালাত আদায় করা যায় তিন নম্বর নিয়ত অর্থাৎ কিরাত অর্থাৎ কোরআন মজিদের কিছু অংশ তেলাওয়াত করা চার রুক করা পাঁচ শেষদা করা ছয় শেষ বৈঠকে বসা সাত সালামের মাধ্যমে সালাদ শেষ করা এর কোনো একটি বাদ পড়লে সালাত আদায় হয় না তাই এগুলো আদায়ের ব্যাপারে আমরা খুবই সাবধান থাকবো ঠিক আছে তো তাহলে এখানে সাতটা কাজ আছে তাকবিরা তাকবিরা প্রথমেই মানে আল্লাহ আকবর বলে নিয়তের পরে আল্লাহ আকবর বলে যে নামাজটা শুরু করলাম হাত বাঁধলাম সেই কাজটা তারপর কি মানে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে যদি কোনো অসুবিধা থাকে শারীরিক কোনো অসুবিধা থাকে অসুস্থ হই দাঁড়ালে মাথা ঘোরায় কিংবা অন্য কোনো কারণে বসতে পারি তারপরে শুয়েও নামাজ পড়া যায় ইশারার মাধ্যমে তারপর কিরাত পরা কিরাত মানে কিছু প্রথমে আলহামদুলিল্লাহ সুরা পড়ার পর সুরাহাতে হার পর সুরাত মিলিয়ে কিছু অংশ পড়া তারপর রুকু করা সিজদা করা তারপর শেষ বইটাকে বসা তারপরে সালামের মাধ্যমে দুই দিকে সালাম ফিরিয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বলে নামাজ থেকে বের হয়ে আসা এই সাতটা কাজ সালাতের নিয়মের ভিতরে আমরা বিস্তারিত জানতে পারবো যে কীভাবে নামাজগুলো আমরা সালাতগুলো পড়তে পারি পাঁচ ওয়াক্তের নামাজ সালাতের আর ভালোভাবে আমরা শিখতে পারবো এখান থেকে সালাদ আদায়ের নিয়ম সালাদ সবচেয়ে বড়োই বাদত মহানব সাল্লাহ সাল্লাম যেভাবে সালাদ আদায় করছেন করতেন আমরাও সেভাবে সালাত আদায় করব আমরা সালাত আদায়ের জন্য দাঁড়াবো আমাদের মুখ থাকবে পবিত্র কিবলার দিকে পবিত্র কিবলা কোন দিকে আমরা পশ্চিম দিকে পবিত্র কিবলা মক্কা শরীফ আমরা পাকসাপ হয়ে সারাহ জাহানের বাদশাহ আল্লাহতালার সামনে হাজির হব সালাতে যা পড়ব তার অর্থ জেনে নেব কেবল হয়ে সালাতে দাঁড়ানোর অবস্থায় দেখো তো ছবিতে দেখা যাচ্ছে একটা ব্যক্তি হয়ে যেটা ছেলে মেয়ে নামাজে দাঁড়িয়ে আছে তারপর কী করব সর্বপ্রথম আমরা কি করব আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহ সবচেয়ে বড় এটা বলবো এটাকে বলে তাকবীরে তাহরিমা মুখে বিরাট অঙ্গিকার করে পৃথিবীর যাবতীয় জিনিস হতে নিজের সম্পর্ক ছিন্ন করব প্রতীক হিসাবে কান পর্যন্ত দুই হাত তুলবো এরপর সারা জাহানের মালিক बादशाह আল্লাহর সামনে আল্লাহ আকবার বলে হাত বেঁধে দাঁড়াবো দেখো তাকবিরে তাহরিমা আল্লাহ আকবার বলে দুইটা হাত তোলা হয়েছে এভাবে আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে তাকবিরে তাহরিমা এরপর বিনয় সহকারে সানা পর্ব সানা হলো সুবাহ আল্লাহ বিহান দিকা বা রাকাস মকা বা তালা ইলাহা গাই এইটা এটাকে সানা বলে এরপর আউজবিল্লাহিনা সঈদানির আজিম বিসম্লা পর্ব তারপর সূরা ফাতিহা পাঠ করে অন্য কোনো সূরা বা সূরার অংশ পাঠ করব আল্লাহ আকবর বলে রুকু করব। রুকুতে তিনবার সুবাহানা রব্বি আল্লাহ আজিম পরব সামি আল্লাহমান হামিদা বলে সুজা হয়ে দাঁড়াবো দাঁড়ানো অবস্থায় রাব্বানা আল্লাহ হামদ বলব এরপর আল্লাহ আকবর বলে সিজদা করব। তাহলে দাঁড়াবে তা মনে রাখবে কোনটার পর কোনটা কোন কাজ করতে হবে সেটা মনে রাখবে প্রথমে সানা পরব তারপরে যে আমরা তাকবির তাহিমা সাতটা কাজ দেখো সালাতে হার কানে সাতটা কাজ যে প্রথম ছিল তাকবির তাহিমা আমরা আল্লাহ হকুর বললাম তারপর আমরা সুরা ফাতে কিরাত পড়লাম কিয়াম করলাম তারালাম সুরাপাতেহা পড়লাম কিছু কিরাত করলাম তারপর কি আমরা রুকু করলাম সেজ করলাম তারপর শেষ পুজোটিকে বসবো আমরা এইভাবে আমরা কাজগুলো করতে থাকবো আল্লাহু আকবর বলে সোজা হয়ে দাঁড়াবো সুরা ফাতে পাঠ করে অন্য কোনো সুরা পাঠ করব পরে প্রথম রাকাতের মতো রুকু সুজদা করে স্থির হয়ে বসবো এখন আমরা পরব কিছু পর্ব তাসাহুদ দরুদ ও মাসুরা পাঠ করব এই এই সময় বসার পর আমরা এগুলো পাঠ করবো তাসাহুদ দুুদ মাসুরা এগুলো আমরা কিন্তু দুই ডাকাতের সময় বসবো বসার পর এগুলো পাঠ করব এরপর প্রথমে ডান দিকে মুখ ফিরিয়ে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ পরে বাম দিকে মুখ ফিরিয়ে বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভাবে দুই রাকাত বিশিষ্ট সালাত আদায় করব। দুই টাকাত যদি নামাজ হয় তাহলে আমরা এখানে এসে শেষ করে দেবো আর যদি দুই টাকা না হয় চার টাকাত হয় কিংবা তিন টাকাত হয় আমরা কি করব যে তা সাহত পরে আবার আল্লাহ আল্লাহবাক বলে দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে গিয়ে আরও দুই রাকাত পরবো তখন শুধুমাত্র পরে দুই টাকাতে সুনুতের সময় সুরা মিলান মিলাতে হয় আর ফরজের সময় শুধুমাত্র সুরা ফাতেহা পড়লেই হবে যদি তিনবার চার বিশিষ্ট সালাত হয় তবে আবদাহা রাসুল পর্যন্ত পরে আর বসবো না মানে আত্মাহিয়াতে পড়ার পর আমরা দাঁড়িয়ে যাব। আল্লাহ আকবার বলে উঠে দাঁড়াবো তারপর আগের মতো তৃতীয় চতুর্থ আঘাত পরব তবে ফরজ সালাতের ক্ষেত্রে তৃতীয় চতুর্থ রাখাতে শুধুমাত্র সুরাফাতেহা পাঠ করব এটা আমি বলেছিলাম আমাদের ক্ষেত্রে তৃতীয় এবং চতুর্থ রাখাতে শুধু সুর সুরাফাতেহা পরব এরপরে আর কোনো সুনাম মিলাবো না রুকু করবো শেষ করব করবো না শেষ করার দিকে চলে যাবো মহামুব সাল্লাহ সাল্লাম জামাতে সালাত হ্যাঁ সাথে সালাত আদায় করতেন মহনামুদাল্লাহ সাল্লাম জামাতের সাথে সালাত আদায় করতেন আমরাও জামাতের সাথে সালাত আদায় করব জামাতের সালাত আদায় করা খুবই গুরুত্বপূর্ণ চেষ্টা করব। মসজিদে গিয়ে নামাজ আদায় করার তাহলে ছোট্ট বন্ধুরা আমরা কিন্তু অনেক পাট পরে ফেলেছি এবং এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজে পাব এবং অবশ্যই তোমরা আরও কিছু প্রশ্ন উত্তর লেখার চেষ্টা করো দেখো তো তোমার পাঠের সঙ্গে তোমার উত্তরের সঙ্গে আমরা আমাদেরটা মিলেছে কিনা আমরা পাঠ থেকে কিন্তু এগুলো নিয়েছি সালাতের আরকান কাকে বলে সালাতের আরকান কয়টি ওকে কী এখানে সালাতের আরকান কাকে বলে লেখা আছে এবং সালাতের আরকান কয়টি এটা লেখা আছে এটা পাঠ থেকে নেওয়া হয়েছে তোমরা ভিডিওতে থামে লিখতে পারো কিন্তু কিংবা পাঠ্য থেকেও লিখতে পারো পরের অংশে যাচ্ছি সালাতের নিয়ম একটু বড় একবার যদি তুমি মনে করতে পারো নিজে বানিয়েও লিখতে পারো মুখস্ত না করলেও চলবে কিংবা বই থেকে দেখা দেখে লিখো ধীরে ধীরে মনে থাকবে তোমার সালাতের নিয়ম লিখো এটা বই থেকে অংশগুলো জোড়া লাগিয়ে এক করা দেওয়া হয়েছে এখানে পাঠ্য বই অংশগুলো আমরা পড়েছিলাম সেই অংশগুলো প্রথমে আল্লাহ বলবো তারপর কি করবে এখানে লেখা আছে সব সুখানাকা এগুলো পরব তারপর সোরা পাতায় পরব সোরা মিলাবো সব এখানে লেখা আছে তুমি এখান থেকে লিখতে পারো কিংবা তোমার পাঠ্য বই থেকে পুরাটাই লিখতে পারো হ্যাঁ আমরা পরে অংশে যাচ্ছি সারাতে মুখ কোন দিকে থাকবে লেখা আছে পবিত্র কিবলার দিকে হ্যাঁ একটু নজর রাখো কি লেখা আছে এখানে প্রত্যেক পাঠে অবশ্যই নিজেরা আরও কিছু প্রশ্ন উত্তর খুঁজে বের করবে এতে পাঠ সম্পর্কে তোমাদের ধারণা আরও বেশি পরিষ্কার হবে পরীক্ষাতেও পরীক্ষাতে এই প্রশ্ন আসবে এমন কোনো কথা নেই এগুলো মনে রাখবে এগুলো পাঠ বোঝার জন্য প্রশ্ন দেওয়া হয়েছে তুমি আরও প্রশ্ন তৈরি করো পাঠ পড়ো বোঝার চেষ্টা করো কোনো প্রশ্ন থাকলে শিক্ষককে জিজ্ঞেস করো ঠিক আছে না আজকে আমরা পাঠটা পড়লাম অনেক কিছু শিখলাম ভাবে নামাজ আদায় করতে হয় আগামী ক্লাসে আরও কিছু ছোটো ছোটো প্রশ্ন নিয়ে এই থেকে সালাত আদায়ের উপর আরো কিছু পার আমরা পড়বো ততক মহত্ব দেখা হবে পরে ক্লাসে দেখা হবে ভালো থাকবে আসসালামু আলাইকুম